অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনি মহারাজ রাশি পরিবর্তন করছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে আপনার রাশি থেকে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণভাবে শনি কিন্তু অবস্থান করছে আপনি মকর রাশি মানুষ দু হাজার বাইশ টু দু কি ফল পেতে চলেছেন পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি মোটো ভিডিওটি স্কিপ করে দেখবেন না অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন দেখুন মকর রাশির প্রচুর কমেন্টস আসছে যে স্যার আমার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে আমার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে মকর রাশি বলছেন ভালো আমি আবারও বলছি আপনাদের প্রথম চরণ এখন বর্তমানে দ্বিতীয় চরণ চলছে এবং তৃতীয় চরণ শুরু হবে উনত্রিশে এপ্রিল দু বাইশ থেকে আবার শুনি কিন্তু ব্যাক করছে মকর রাশিতে জুলাই মাসে এবং সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে আবার পুনরায় কুম্ভ রাশিতে শনি প্লেসমেন্ট করছে অর্থাৎ সম্পূর্ণরূপে শনির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে তো এই যে বাইশ টু পঁচিশ কি রেজাল্ট পেতে চলেছে তার একটা আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি করতে চলেছি দেখুন শনিকে নিয়ে অনেকেরই ভয় আছে শনির সাড়ে সাতই মানে খারাপ শনি মানে খারাপ মানে শনি মানে একটা আতঙ্ক না আমি বলি শনি হচ্ছে ন্যায়কার গ্রহ শনি হচ্ছেন কর্মফলদাতা শনি আপনার জন্মছকে দেখতে হবে শনি আপনার জন্মছকে কোন ভাবে অবস্থান করছে শনি যদি আপনার সকেত্রিক হয় শনি যদি আপনার তুঙ্গস্থ হয় শনি যদি আপনার মিত্র রাশিতে থাকে আপনি শনি সাড়ে সাতিতে কিন্তু মানে ভিকারি থেকে রাজা হবেন শনি কিন্তু তাই করে অর্থাৎ কাউকে রাজা থেকে ভিকারিও করে দেয় আবার কাউকে যদি হাত ধরে টানে এই কলিযুগে শনি তাকে ভিকারি থেকে রাজাতে পরিণত করে কিন্তু শনি যদি আপনার প্লেসমেন্ট খারাপ থাকে শনি আপনার পীড়িত শনি আপনার নিচস্ত শনি আপনার শত্রুগৃহে অবস্থান করছে শনি নক্ষত্র দিক থেকে দুর্বল শনি পাপ যোগে আছে সেক্ষেত্রে কিন্তু শনি কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু আপনাকে দিতে পারবে না আপনি মকর রাশি মানুষ ডিফারেন্ট ফল পাবেন এবং দশা দশাও কিছুটা পারমিট কিন্তু করছে এবং শনি যে আঠেরোই ফেব্রুয়ারি নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ আপনার একাদশপতি এবং চতুর্থপতি নক্ষত্রে প্রবেশ করছে তারও কিন্তু ফল পাবেন তার উপরে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আমার কিন্তু দেওয়া আছে আমার এই চ্যানেলে তো এইবার আমি জানাতে চলেছি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশে আপনি মকর রাশির মানুষ কি রেজাল্ট দেখুন প্রথম চরণ আমি বলব মকর রাশির ক্ষেত্রে হাতুড়ি পিতা হয়েছে অর্থাৎ সব থেকে কিন্তু সমস্যা কিন্তু দ্বিতীয় চরণ আপনাদেরকে কিন্তু কিছুটা হলো আপনাদের বুকের উপর দিয়ে সার দিয়ে যাচ্ছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হলো কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু হয়ে যেত এবং এই যে থার্ড ফেস্টে যে শুরু হবে বাইশ টু পঁচিশ আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পাবেন আমি এবার আপনাদেরকে জানাতে চাই দেখুন আপনাদের রাশি থেকে ধনভাবে ঢুকছে দেখুন দ্বিতীয়ভাবে আমরা ধন আমরা কুটুম এবং কথা বলা আমরা কিন্তু বিচার করি অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা যথেষ্ট মজুত হবে আর্থিক দিকটা ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট মজবুত কিন্তু হবে মকর রাশির ক্ষেত্রে এবং দ্বিতীয়ভাবে প্রবেশ আপনাদের কুটুম্ব অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাদের হবে এবং আপনাদের এই সময় কথাবার্তার মধ্যে খুব মধুরতা কিন্তু দেখা যাবে অর্থাৎ আপনার কথা কিন্তু মানুষ শুনবে আপনি যথেষ্ট সমাজে প্রতিষ্ঠিত কিন্তু হবেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের অর্থাৎ রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পাবেন এর পাশাপাশি যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন এই জায়গা ক্ষেত্রেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ আপনি মকর রাশির মানুষ বা মকর লগ্নের মানুষ এটি লগ্ন এবং রাশি দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আপনার সন্তান ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং আপনাদের চতুর্থভাবে দৃষ্টি পড়ছে শনি দেখুন প্রথম কথা হচ্ছে সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন সম্পত্তির দিক থেকে পারিবারিকের দিক থেকে সাপোর্ট এগুলো কিন্তু আপনারা পাবেন কিন্তু আপনাদের যেহেতু চতুর্থভাব থেকে মায়ের বিচার করায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি মকর রাশির বা মকর লগ্নের মানুষ মায়ের হেলথের দিকটা নিয়ে কিন্তু আপনাদেরকে কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা এই জায়গাটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ এই জায়গাটা কেয়ারফুল আমি মায়ের জায়গাটা আপনাদেরকে বারবার হাইলাইটেড করছি এবং সরাসরি একাদশভাবে দৃষ্টি দেখুন প্রফিটভাবে লাভভাবে ভাবে দেখুন এতদিন যারা চাকরি পাচ্ছিলেন না কিনা বা চাকরি পেয়েছিলেন চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মযোগ আপনার সরকারি হোক বেসরকারি হোক বড় ধরনের কোম্পানিতে হোক সরকারি চাকরি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করছে আপনাদের যে কোনো কার্যের সফলতা কিন্তু আপনাদেরকে দিবে এবং সরাসরি অষ্টমভাবে দৃষ্টি দেখুন অষ্টমভাবে দৃষ্টি আপনাদের যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকুন দেখুন ভালো মন্দ দুটি দিকেই কিন্তু থাকছে সবটাই যে ভালো হবে এমন না দেখুন কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে মন্দ যে জায়গাগুলো খারাপ আছে সেই জায়গাগুলো কিন্তু আমি বারবার আপনাদেরকে উল্লেখ আপনাকে কিন্তু করছি উচ্চশিক্ষার সাথে যারা রত আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকাগুলো আপনাদের রিকভারি হবে এবং যারা পেমেন্ট পাচ্ছিলেন না পেমেন্ট ফেসে আছে বিল পাস হচ্ছিল না সে বিল পাস হওয়া পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং কর্মযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে যারা লটারিস যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মার্কেটিং লাইন যেখানে কথা বলতে হবে অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে এর পাশাপাশি যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আইটি সেক্টরে আছেন ইঞ্জিন লাইনে আছেন ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি মকর রাশি অথবা মকর লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ শনির যে এই রাশি পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যদি বলি যথেষ্ট ভালো দিক আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে তবে দেখতে হবে শনির প্লেসমেন্ট কেমন আছে যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে আমি আবারও বলছি আপনারা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করুন শুনি কিন্তু বিশেষভাবে প্রসন্ন হবে এবং এর সাথে সাথে কুকুরকে রাস্তায় দুস্ত কুকুরকে খাওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়ান এবং এর সাথে সাথে আপনারা শনি রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন শনি দেখা গেল আপনার মানল আপনার রাশিচক্রে পীড়িত এই জায়গা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং আপনার যদি শনির বীজ মন্ত্র সূর্য অস্ত যাওয়ার পর যদি পড়েন সেক্ষেত্রে যথেষ্ট ভালো শনি চল্লিশা যদি পাঠ করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো হনুমানজির যদি আপনারা উপাসনা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন তবে এই শুনি রাশি পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ এই টাইম পিরিয়ডের মধ্যে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার